দিল্লি দূষণ নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলো সুপ্রিম কোর্ট। বলছেন বার্তা যাচ্ছে কি দেশের বাইরের মানুষের কাছে প্রশ্ন। প্রসঙ্গত, দিল্লিতে দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে, যার জন্য বলা হয়েছিল প্রয়োজনে লকডাউন করা হতে পারে, কখনো একদিনের জন্য, কখনো বা একপক্ষকাল। কেন্দ্রকে ভর্ৎসনা করছে সুপ্রিম কোর্ট, বলছে দিল্লি দেশের রাজধানী, তাহলে কল্পনা করুন সারা বিশ্বের কাছে কি বার্তা যাচ্ছে। প্রসঙ্গত, কালী পুজোর পর থেকেই দূষণের চাদরে ঢেকে গেছে গোটা দিল্লি। শ্বাসকষ্ট হচ্ছে, মানুষের সমস্যা বাড়ছে, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। দিল্লি দূষণ কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? যেখানে শীতের আমেজ পড়তে না পড়তেই বঙ্গ ঢাকছে কুয়াশার চাদরে, সেখানে দিল্লি ঢাকছে একেবারে দূষণের চাদরে। তাহলে কি পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, কেন কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? গাফিলতিকার সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত প্রশ্ন তুলছে কেন্দ্রীয় সরকারের দিকে। যদিও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নিয়ে কোনো রিপোর্ট পাওয়া যায়নি, তবে সুপ্রিম কোর্ট অবশ্যই পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা তা নিয়ে প্রশ্ন তুলে সমস্ত খবর এবং যার বিস্তারিত তথ্য আদালতকে জানাতে নির্দেশিকা দিয়েছে। ইতিমধ্যেই পরিস্থিতি ভয়ঙ্কর হলে কোর্টকে হস্তক্ষেপ করতে হবে, এমন কথাও শোনা গেল সুপ্রিম কোর্টের মুখে।